দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকের বিষয়, দাঁড়িয়ে প্রস্রাব স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ কি, বসে প্রস্রাব স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ কোনটি? যারা খুব সহজ উত্তর খুঁজছেন তাদের জন্য বলছি, অবশ্যই বসে প্রস্রাব স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ। আসুন আমরা ছবির মাধ্যমে জেনে নেই কেন এই উপাত্তটি এসেছে। 7,000 পুরুষের উপর পরীক্ষা করে দেখা গিয়েছে 13টি দেশে বিভিন্ন বয়সের পুরুষদের উপর, যুক্তরাষ্ট্রের অনলি শুধুমাত্র 10% পুরুষরা বসে প্রস্রাব করেন, 31% তারা কখনোই বসে প্রস্রাব করে না। জার্মানিতে দেখা গিয়েছে 40% পুরুষ তারা বসে প্রস্রাব করে, বাকিরা অন্যরকম। তো এই যে বসে প্রস্রাব করছে 10% বা 40%, তারা কারা? তারা দেখা গিয়েছে বয়স্করা যারা তারাই বেশি। কেন? কারণ 50-এর পরে প্রস্টেট যে গ্রন্থিটি থাকে মূত্রথলির নিচে, সেটি বড় হয়ে যায়, এই যে যার কারণে প্রস্রাব করতে অসুবিধা হয়, তখন তারা বসতে বাধ্য হয়। তাহলে বাকি যারা, তারা দাঁড়িয়ে প্রস্রাব করছে, তারা কি ভুল করছে কিনা? জি, তারা ভুল করছেন। অনেকেই ইসলামের কথা আনবেন, ধর্মের কথা আনবেন, ধর্ম এটিকে বলেছে এইভাবে, এই কারণ বুঝেই যা মানছি। এখন আসুন বিজ্ঞানকে বলে দেখি, পুরুষের কথা বলছি, মেয়েদের ক্ষেত্রে এইটি খুব কমন নয়। পুরুষদের ক্ষেত্রে ধরুন এইটি মূত্রথলি আর এইটি প্রায় 16 ইঞ্চি মূত্র নালি বের হওয়া পর্যন্ত, এইটি হচ্ছে পেলভিক ফ্লোর, এইটি প্রস্টেট গ্ল্যান্ড, বয়সের সাথে এটি বড় হয়ে যায়, তাই প্রস্রাব করতে বাধাপ্রাপ্ত হয়। তাই বয়সকালে বসলে এটি একটু জায়গা পায়, রিল্যাক্স হয়, তখন প্রস্রাব সহজে হয়। এটি বয়সকালের কথা বলছি, 50 বা 45-এর উপরে। তাহলে যারা ইয়াং, অপেক্ষাকৃত বয়স কম, তারা কেন দাঁড়িয়ে প্রস্রাব করাটা ঠিক নয়? এই মাসেলটির নাম হচ্ছে পেলভিক ফ্লোর মাসেল। এটি একটি মাসেল, এরকম বাটির মতো বিভিন্ন মাসেলের সমন্বয়ে। পুরুষরা যখন দাঁড়ায় নর্মালি, তখন এই মাসেলটি টাইট থাকে তার শরীরকে দাঁড় করানোর জন্য, এটিকে ধরে রাখার জন্য, যেই কারণে এটি দেখতে এমন। এই পেলভিক ফ্লোর মাসেল দাঁড়িয়ে থাকলে এখানে প্রস্রাব বের হতে বাধাপ্রাপ্ত হয় প্রেসার পরে, যেই কারণে প্রস্রাব করার পরও এই যে দেখুন, বসলে রিল্যাক্স থাকে, দাঁড়িয়ে গেলে এটি অনেক প্রেসার পড়ে এখানে, যা বলছিলাম। তাই দাঁড়িয়ে প্রস্রাব করাটা স্বাস্থ্যসম্মত নয়, কারণ দাঁড়িয়ে প্রস্রাব করলে এই মাসেলটি প্রেসারে পড়ে, মূত্র অনেকাংশেই ভেতরে থেকে যায়, যেই কারণে দেখা যায় যে প্রস্রাব দাঁড়িয়ে করার পরও অনেক অনেক ফোঁটা ফোঁটা চলে আসে। বসে করলে পুরো পেলভিস, তলপেট রিল্যাক্স থাকে, পুরোটা প্রস্রাবই যতটুকু বের হবার কথা বের হয়। আর 50-এর পুরুষের ক্ষেত্রে দেখা যায় অবস্থা আরও খারাপ, এখানে এটা প্রেসার দিয়ে বন্ধ রাখে, যেই কারণে টিপ 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 অনেক প্রস্রাব অনেক সময় দেখা যায়, আসতেই থাকে। এই কারণেই বলা হয় যে আপনি যেই বয়সেরই পুরুষ হন না কেন, টেক ইউর টাইম, সময় নিন প্রস্রাব, এটি এটিকেও এনজয় করতে হবে, তাড়াহুড়ার কিছু নেই, চান টয়লেট বলে বসুন, টেক ইউর টাইম, রিল্যাক্স, জোরে শ্বাস নিন, একটু দাঁড়ান, একটু কাশি দেন, আবার একটু বসুন, তারপর ক্লিন হবেন, ধর্মও তাই বলে। এখন এই যে শেষের যে অংশটুকু প্রস্রাব একটি এক ধাপে চলে আসছে, কিন্তু শেষের এই যে 16 ইঞ্চ, এখানে কিন্তু অনেকগুলো ফোঁটা থাকে, শেষের এই এই অংশটুকুও ক্লিয়ার করতে হবে বিফোর আপনি আসেন। তাই এক কথায় যেটি হচ্ছে, জি, বসে প্রস্রাব করা স্বাস্থ্যসম্মত, ধর্মসম্মত এবং নিরাপদ রোগবালাই থেকে বাঁচার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। ডাক্তার ফেরদৌস খন্দকার।